বাড়ি এসে আবার গুড আফটারনুন এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি রায়না ফিউশন ব্লগার থেকে চলে এসেছি আজকে আরেকটা নতুন অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে। আজকে অন্নপূর্ণা পূজোর পাঁচখানা বাড়ির থেকে ইনভিটেশন আছে আমার, তো এখন আমি যাচ্ছি প্রথম বাড়িতে। তো আজকে সারাদিন, সকাল থেকে সারাদিন যা যা করবো তোমরা আমার সাথে থেকো। তো চলো আর বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি, লেটস গেট স্টার্টেড। এই যা রোদ উঠেছে সেটা দেখে আমার মাথা ঘোরাচ্ছে, তো খুব দরকার না পড়লে বাড়ি থেকে একদমই বেরিও না, আমিও খুব দরকার না পড়লে বাড়ি থেকে বেরোচ্ছি না। নেহাত আজকে নেমন্তন্নটা আছে, যেতে হবে বলেই রেডি হয়ে বেরিয়েছি, তাও গরমে দেখো ঘামতে ঘামতে শেষ। তো এখন যাব হচ্ছে সুনেত্রাদির বাড়ি, সেখান থেকে বিকেলে পাড়ায় ফিরে আরও চারখানা বাড়িতে ইনভিটেশন আছে, সেখানেও যাব। খিচুড়ি আমরা এখন খেতে বসে গেছি, ভোগের প্রসাদ খাবো আগে। হ্যালো, তো বাড়ি এসে আবার রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে রাকেশদার বাড়ি, তারপরে যাব আকাশদীপের বাড়ি। তো আবারও এই গরমের রোদে মুখ পুড়িয়ে এখন রেডি হয়ে গেছি, রেখে গেছি আমরা রাকেশদার বাড়িতে। রিতমদার বাড়িতে, এই হচ্ছে রিতমদার বাড়ির ঠাকুর। এখন
এখন আমি এসেছি 3 নম্বর বাড়ি, মানে রিতমদার বাড়িতে। রিতমদা নিচে আছে, রিতমদার ঘরটা ঘুরে দেখলাম। তো রিতমদা আসে, রিতমদাকেও দেখাচ্ছি। আর এই হচ্ছে রাজ, তোমরা তো চেনো। এখন আমি ফাইনালি আকাশদীপের বাড়ি, আর এটা হচ্ছে এবছরের সরস্বতী ঠাকুর। আর এই যে ভেতরে, এখানে পুজো হচ্ছে। তো প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়িতে। এটা হচ্ছে আকাশদীপের বাড়ির প্রসাদ। দেখি কি কি আছে প্রসাদে। এর প্রসাদে অনেক কিছু আছে, কলাইশুঁটির কচুরি, বাসন্তী পোলাও, এটা হচ্ছে শাহী পনির, তার সাথে আছে একটা গুলাব জামুন, তার সাথে হচ্ছে আমের, হ্যাঁ আমের চাটনি, এইটা হচ্ছে আলুর দম, এমনি কাশ্মীরি আলুর দম, আর তার সাথে আছে হচ্ছে ছানার কোপ্তা, আর একটা ভেজিটেবলের চপও দিয়েছে। আজকে পুজোর ব্লগটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার যদি ব্লগ তোমরা দেখতে চাও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর না দেখতে চাইলে সাবস্ক্রাইবও করতে হবে না, লাইক করতে হবে, কোনোটাই করতে হবে না। তো চলো, সবাইকে টাটা।